বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স আইপিএল শুরুতেই তো সবচেয়ে বড় বড় ভুল করেছে এবং আইপিএল শুরু হওয়ার আগে কিন্তু ধাক্কা খেয়েছে যেখানে অ্যালেক্স সেলসকে নিয়েছিল কিন্তু অ্যালেক্স সেলস কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে রাজি হয়নি বাই বাই দেখিয়ে পালিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা কলকাতা নাইট রাইডার্সের আরেকটি বড় ভুল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স অ্যালেক্স সেলসের পরিবর্তে অ্যালেন ফ্রিঞ্জ অ্যালেন ফ্রিঞ্জকে নিয়েছে তার কারণ অ্যালেন ফ্রিঞ্জকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে কিন্তু তার জন্য কিন্তু তিনি এখন পাকিস্তানের ওডিআই সিরিজের ক্যাপ্টেন এবং তিনি অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ম্যাচে তিনি খেলবে এবং যদি স্টিভ স্মিথ স্টিভকে কলকাতা নাইট রাইডার্স নিত তাহলে কিন্তু স্টিভ স্মিথ সরাসরি আইপিএল খেলতো তার কারণ পাকিস্তানের সিরিজে কিন্তু অবশ্যই স্টিভ বেস্মিথ খেলছে না তো স্টিভ স্মিথকে প্রথম থেকে দেখা যেত অ্যারন ফিঞ্চকে প্রথম থেকে দেখা যাবে না এই ভুলটা করেছে অবশ্যই খুবই খারাপ ব্যাপার আইপিএল তো স্টার্ট হচ্ছে এখনই আপনারা ভারতের নাম্বার ওয়ান বই ওয়েল জিতে ক্রিকেটে গিয়ে খেলেন যেখানে আমিও এখানে পাঁচ লক্ষ টাকা কামিয়েছি এছাড়াও চব্বিশ ঘন্টায় এখানে কাস্টমার সার্ভিস ওই থেকে ডিপোজিট শুরু করে এবং সবচেয়ে বড়ো কথা এখানে আইপিএল চলাকালীন পঁচিশ জনেরও বেশি লোক কারোর প্রতি হয়েছে এবং এখানে সব থেকে বড় কথা নিচে ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে তার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্টে আপনি পারবেন এছাড়াও এখনই জয়েন করলে দশ পার্সেন্ট বোনাস আপনারা পেয়ে যাবেন